ইংরেজি পড়ান, বাংলা পড়ান, স্কুলে পড়ান, আমরা এখানে ওই স্কুলের পড়া পড়াই দিব। সাথে সাথে চার বছরে আমাদের পেলে নার্সারি দুইটা বিষয় নাই, একটাই শিশু আছে, ওয়ান টু থ্রি, এই চার বছরে একটা ছেলেকে আমরা এমন পড়াই দিব যে ছেলের মরণের আগ পর্যন্ত মুসলমানিয়াতের ব্যাপারে আর কিছু জানা দরকার হবে না। অনেকে মনে করে আলেম হওয়া, মুক্তি হওয়া জরুরি না, সবাই মুক্তি হতে হবে না, ওয়ার্ডে একজন মুক্তি হইলেই চলে, আলেম আল্লাহ যাকে বানাইবে যাকে পছন্দ করবে সে আলেম হবে, কিন্তু প্রত্যেকটা মুসলমানের কুরআন শিক্ষা করা এতটুকু আলেম যার দ্বারা ফরজ ওয়াজিব দাবি করে শিক্ষা করা হলো ফরজ, ঠিক না বেদি? আজকে বাংলাদেশে এত ওয়াজ, বাংলাদেশে এত মাদ্রাসা, বাংলাদেশে এত মসজিদ, এত তাবলীগের কাজ, এত খানকার কাজ, এত পীর সাহেবদের কাজ, কিন্তু বাংলাদেশের এখনো 90% মুসলমানদের কোরআন ঠিক শুদ্ধ নাই। এর অর্থ কি? আমি একবার জিন্দা এয়ারপোর্টে যে কোনো কারণে বিমান পাই নাই, তিন দিন পর্যন্ত ওখানে ছিলাম, তো মসজিদে শুয়ে রয়েছি, দেখি একজন প্যান্সার পর্ণওয়ালা লোক সে নামাজ পড়াইতেছে, তার কোরআন পড়া আমার হচ্ছে কোরআন পড়া উন্নত, একটা দামাত নামে একদিন বলছি 50টা দামাত হয়েছে এয়ারপোর্ট মসজিদে, অর্থাৎ কোরআন তারা পড়াইতে পারে। আর আমাদের দেশে এত ওয়াজ, একদম লোক পাওয়া যায় না, মদ টেনশন বাড়িতে গেলে একামাত অন্য লোক পাওয়া যায় না, ঠিক না রবি? শুদ্ধ একামাত দিতে পারে না, শুদ্ধ আজাব দিতে পারে না, বাবার চালাটা পড়াইতে পারে না, মার জন্য দোয়া করতে পারে না, এর চেয়ে ব্যর্থতা পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না। এজন্য আমাদের শায়খ আওলাদে রাসূল, আমাদের পীর আওলাদে রাসূল, নবীদের বংশধর আসাদ মাদানী নাব্বারাল্লাহু মারকাদাহু বাংলাদেশের এসে বয়ান দিয়েছিল, হে মুসলমান তোমাদের বাচ্চাকে দিন শিখাও, যদি দিন না শিখাও, যেই বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী লেখছে, আজকে বুখারীর খেদমত মক্কায়, বুখারীর খেদমত মদিনায়, বুখারীর খেদমত বাংলাদেশে পাকিস্তানে সব জায়গায় বুখারী পড়ায়, ওই বুখারায় দিনের দাওয়াত না থাকার কারণে, কুরআন পড়ার না কারণে আজকে ওই বুখারায়ও কোনো আলেম তালাশ করে পাওয়া যায় না, মসজিদের ইমাম তালাশ করে পাওয়া যায় না। একদিন বাংলাদেশেও আসবে এই মাদ্রাসাকে দুই বানিয়ে দিচ্ছে, আজকে কোরআন পড়নে ওয়ালা নাই, নামাজ পড়নে ওয়ালা নাই, একদিন এরকম যাবে তারাতে পড়নে ওয়ালা লোক নাই, এরকম অবস্থা আমাদের হয়ে যাবে। আমি বুঝাইতে চাইতেছি এই কথাই, যে আপনার সন্তানকে যদি আপনি রেখে যান যে জানাজার নামাজের দোয়া পারে না, আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটাও করতে জানে না, এর চেয়ে ব্যর্থ পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই ছেলে সন্তান কয়জন, বলে আল্লাহর মাল পাঁচজন, বলে কি বলে না বলে, আরে মাল আল্লাহ না, মাল আপনার, দান হলো আল্লাহ, আল্লাহর মাল একজনও নামাজ পড়ে না। হাদিসের মধ্যে আসছে মোহাম্মদী পঞ্চিকা নয়, হাদিসের মধ্যে আসছে বাবা জান্নাতে যাবে, ছেলেকে জাহান্নামে ধরে নিয়ে যাবে, ছেলে বলবে আমার বাবা কোথায়, আমার বাবারে দেখাও, আল্লাহ তাআলার কাছে বলবে যে ওর বাবারে দেখতে চায়, আল্লাহ বলবে অমুক জান্নাতে ওর বাবা আছে, বাবাকে নিয়ে আসবে, বাবা সামনে আসার পরে ছেলে বলবে বাবা আমাকে মাদ্রাসায় পড়াও নাই, মাদ্রাসা মানি না, কোরআন শিখাও নাই, আমাকে নামাজের কথা বলো নাই, আমাকে নামাজ শিক্ষা দাও নাই, আমাকে বিদেশ পাঠাইছো, টাকা পাঠাইছি খেয়েছো, আমাকে নামাজের কথা বলো নাই, তুমি জার্মানি থেকে গিয়েছো, তুমি তবলিগে থেকে গিয়েছো, আমাকে তুমি বলো নাই, আমি একা জাহান্নামে যাব না, তোমাকে নিয়ে জাহান্নামে যাব, হাদিসের মধ্যে আছে বাবাকে নিয়ে জাহান্নামে পড়বে। তাহলে আমার বাবারা আপনারা কোথায় আছেন, যে সন্তানগুলোরে কি বানাইতেছেন, আপনার সন্তান কি কোরআন শিক্ষা করছে, আপনার সন্তান কি ওযু নামাজ পড়ে, আপনার সন্তান কি ফরজ গোসল জানে, আপনার সন্তান কি নামাজের বাহিরে ভিতরে ফরজ জানে, আপনার সন্তান কি ওয়াজিব জানে, এইটা জানা আপনার ফরজ। এই আল্লাহর মাল যদি রাইখা যান, হাদিসের মধ্যে আছে ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষ মারা যায় তার আমলের দরজা কেটে দেওয়া হয়, অর্থাৎ আর আমল আসমানে ওঠে না, সদকাতান জারিয়া ওয়ালাদান সালিহা, নেককার সন্তান যদি রাইখা যায়, সে যেরকম দোয়া করলে মোবাইলের আওয়াজ আমেরিকা যাইতে কত সময় লাগে, তার চেয়ে তাড়াতাড়ি বাবার কবর
কবরে সব চলে যায় বলে সুবহানাল্লাহ আর যদি এই ছেলে গুনার কাজ করে এই ছেলে যদি গাঞ্জার আড্ডায় বসে এই ছেলে যদি এরকম ভাবে জুয়া খেলে এই ছেলে যদি জিনা করে এই ছেলে যদি হারাম খায় এই ছেলে যদি সুদ খায় তার একটা গুনাহ বাবার কবরে পৌঁছে তাহলে আমরা কোথায় আছি এই ওয়াজটা কেউ করে না যে ছেলে সন্তান গুনাহ করলে বাবার কবরে গুনাহ পৌঁছে এজন্য দোস্ত আমরা এই মাদ্রাসার নাম কোনো ব্যক্তিগত নামে দেই নাই এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে মদিনার নামের সাথে যে রাসূল পৃথিবীর মধ্যে আসে মানুষের জন্য উম্মতের জন্য আজও রওজায় বসে উম্মতি উম্মতি বলতেছে ওই রাসূলের দেশের নামে যেই জায়গায় ঘুমায় আছে ওই জায়গার নামে দেওয়া হয়েছে আমাদের কাদের নামে এই মাদ্রাসা দেই না আল্লাহ তাআলা যেন এই এলাকাবাসীকে দিনদার আল্লাহ আলা বানায় দেয় এই এলাকা যেন মদিনার এলাকায় পরিণত হয় আপনারা রাজি আছেন কিনা বলে এটাই আমাদের প্রোগ্রাম আর কিছুই নয় অনেকে হয়তো নতুন আমাদেরকে চিনেন না জানেন না যে এটা কোনো কাজ কিনা এজন্য আমরা দেখাইতে চেয়েছি যেটা মাদ্রাসা না এটাকে স্কুলের শিক্ষা দেওয়া হবে এই ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে কিন্তু বাবার ইবাদত করতে পারবে এই ছেলে ডাক্তার হবে বাবার ইবাদত করবে আর হুজুরদেরকে দেখে বাবার কবরে যাওয়া দোয়া করতে হবে না আমরা এমন একটাই প্রশিক্ষণের জন্য এই মাদ্রাসা করছি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে বড় করে আরো যেন জায়গায় জায়গায় মাদ্রাসা আল্লাহ চালু করে দেয় এখন হুজুরে বয়ান করবে বাংলাদেশের প্রধান শিক্ষক যার কাছে 2000 লোক একসাথে ক্লাস করে 1000 লোক একসাথে ক্লাস করে যারা মুয়াল্লিম হুজুর আলোচনা করবেন আমাদের পিসা হুজুর আমার পীর সাহেব আমার শায়খ আসতেছেন এবং আমাদের ইনু সাহেব হুজুর আসতেছেন ওনারা আসবেন বয়ান শুনে দোয়া করে আপনারা যাবেন আমি অনেক সময় নিয়ে গেছি এখন বাচ্চারা আপনাদের সংক্ষেপে ওই যে যাদের লেখা দেখতেছেন বাচ্চাদের লেখাও দেখবেন ইংলিশও দেখবেন এখানে তারা কি বলতে পারে ইংরেজি পারে কিনা দু চারটা কবিতা শিখছে কিনা এই সম্পর্কে আলোচনা করবো সম্মানিত ছবি এখন মদিনাতুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র নুরানির আব্দুল্লাহ সে এখন কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে শোনাবে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم السلام عليكم ورحمة الله অকাট্য সংশয় মুক্ত অর্থের প্রশাসিত জ্ঞানীর আধার এই কোরআন অসংখ্য অলৌকিকতার চিরন্ত উৎস এই কালাম আমাদের অস্তিত্বের স্তম্ভ এই মহান গ্রন্থকে যখনই আমরা পাঠ করি হৃদয় পিঠে ফুটায় ফুটায় ঝরে পড়ে রহমতের পাক শিশি চেতনায় বিশ্বাসে ভাবে অনুভবে দেখা দিয়ে যাই এক স্বর্গীয় অলৌকিকতা আর তখনই মনে পড়ে যাই প্রিয়তম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যার অসীম ত্যাগ তিতিক্ষা আর বাসুদেব বাণী অপরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি এই সালাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেছিলেন তখন এই পৃথিবী কোন অনাবাদী বিরান ভূমি ছিল না মৃগবিরহ ছিল না হ্যাঁ মানুষ ছিল মানুষত্ব ছিল না মানব ছিল মানবতা ছিল না মানুষের হৃদয় ছিল হৃদ্যতা ছিল না আশা হতাশা প্রাপ্তি ও ভোগের বৈষম্য ছিল শ্রেণী দ্বন্দ্ব ছিল কিন্তু হৃদ্যতা ছিল না ভালোবাসা ছিল না এমনি এক নিষ্পেষিত নিগৃহীত জাতির মূল পরিবর্তনের সাধনে সক্ষম হয়েছিলেন
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কোন সেই শক্তির বলে কোন সেই বিজয়মান কাঠি যার দ্বারা এই অসভ্য উচ্চাপিত নিষ্পেষিত নিগৃহীত জাতির অমল পরিবর্তন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, তালাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। মনে রাখো, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন আর একটি হলো আমার সুন্নাহ। এই দুইটাকে যতদিন আমরা এই বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারবো, তখন ততদিন কোন অপশক্তি আমাদেরকে মনস্থলিত করতে পারবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে আল্লাহর 99টি নাম বলে শোনাবে অত্র মাদ্রাসার ছাত্র রাবি আবদুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাবার নাম মোহাম্মদ মজুর, আমার নাম মোহাম্মদ শিয়াম হোসেন, আমার বাবার নাম মোহাম্মদ আবুল, আমার নাম মোহাম্মদ সোহান, আমার বাবার নাম মোহাম্মদ লতিফ শাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 40টা হাদিস এদের প্রকাশ করছে সকলে বলি আলহামদুলিল্লাহ একটা হাদিস সম্পর্কে আমরা জানি না রাসূল যেই ভাষা বলছেন ওই ভাষাই আপনাদেরকে শোনাইলো এবং তরজমা করলো এবার থেকে শোনাবো একটা কবিতা শোনাবো বাংলা করে আলহামদুলিল্লাহ এই বাচ্চা যে সালাম দিতে পারে শুদ্ধ সালাম দিল আমরা অনেকে সালামটাও শুদ্ধ করে দিতে জানি না কেন শিখি নাই এরপর বাচ্চারা কি বলে তারা জানি ইংরেজি কবিতা পড়বে ইংরেজিতে কবিতা মুখস্থ করছে এটা আপনাদেরকে শোনাইবে